আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং এসএ টিভির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ এসেছি মিস্টার খান ভাইয়ের এই লফটে। এটা তার দোকান না, এটা তার লফট। এখানে সর্বোচ্চ রকমের কালেকশন আছে। আপনারা সবসময় অনেক ভিডিও দেখে থাকেন, কিন্তু মিস্টার খান ভাইয়ের কাছে স্পেশাল কালেকশন, যেটাকে বলে সর্বোচ্চ রকমের কালেকশন এখানে থাকে, এবং সর্বোচ্চ রকমের কালেকশন সবসময় থাকবে, পাবেন। তার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দেব, স্ক্রিনে তার নাম্বারটা দিয়ে দেব, এবং সব ধরনের পেয়ারগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর খান ভাই সামনে আসার কোনো দরকার নাই, সবসময় আপনারা জানেন খান ভাই দামগুলো বলে না, কিন্তু আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে ভাই এবারে অবশ্যই আপনি দামগুলো একটু বলবেন। অবশ্যই দামগুলো বলবেন, আর দামগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এক এক করে। চলুন প্রিয় দর্শক, আমি দামগুলো এক এক করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, এখানে এক প্লেট ব্ল্যাক বিডি দেখতে পাচ্ছি, এটা কি ভাই রানিং? ঠিক আছে প্রিয় দর্শক, এখানে এক পেয়ার ইয়া দেখতে পাচ্ছি, অ্যালমন্ড টাইগার, এটা না ভাই? দর্শক আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম, এটা হলো মাদি আর এটা হচ্ছে নর, একবারে কাছে নিয়ে দেখালাম। প্রিয় দর্শক, এখানে এক পেয়ার আমি বিউটির বেবি দেখতে পাচ্ছি, এটা কি বেবি না বা রানিং? রানিং নাকি এটা? না না, বেবি বেবি, বিগ সাইজে। এটা হচ্ছে আমার 21-এর যে রিং এর পেয়ারটা দেখছেন, জি জি জি, এটা ফার্স্ট বেবি। হ্যাঁ, ও প্রিয় দর্শক, ভাইয়ের কাছে আমি অলরেডি 21 রিং এর অলরেডি রানিং পেয়ার দেখে ফেলছি, ওইটারই এটা বাচ্চা না? জি জি, হাই কোয়ালিটি, হাই শেপ। আমি শেপটা এবং গলাটা দেখা দিচ্ছি, এই যে বডিটা, এই পা, এই যে শেপ, মাশাআল্লাহ। নরমালি তো এখন বলা যাবে না, তাই না? হ্যাঁ, জিরো পরে নরমালি আসলে কখনোই বলা যাবে না, এটা অনেকেই বলে জি, কিন্তু সেটা কখনো সম্ভব না। এটা কেমন দাম যাচ্ছেন ভাই? এটা 9500 টাকা ফিক্সড। 9500 টাকা না? প্রিয় দর্শক, এখানে এক পেয়ার আমি বিউটি দেখতে পাচ্ছি, ব্ল্যাক চেকার না? হ্যাঁ, ব্ল্যাক চেকার বিউটি বেবি, একবারে চিচি, এই দেখেন এখন মাথা ফুলটাই করে নাই, দুইটা সেম, আপনিগুলো একবার সেম আছে, কিন্তু আর বিশেষ করে এগুলো কিন্তু সবই এক ঘরে। হ্যাঁ, এক ঘরে না? জি, এটা আপনার হোম বিট করা না ভাই? হোম বিট করা, ইভেন এই যে ট্যাগ লাগানো আছে, এটা আপনার নিজের ট্যাগ না ভাই? হ্যাঁ, এটা নিজের ট্যাগটা আমি দেখাই দিচ্ছি, এই যে ট্যাগ, পায়ের ট্যাগ। প্রিয় দর্শক, এই পেয়ারটি একবারে জিরো ফেদারের চিচি, এখনো শুধু খাওয়া শিখছে ভাই এটা? হ্যাঁ, খাচ্ছে, নিজে খাচ্ছে না, আলাদা করে দিছি। এই পেয়ারটা কেমন দাম যাচ্ছে ভাই? এটা 12000 টাকা। 12000, মাত্র 12000 টাকা আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন। তারপরও ভাই অনেক ভালো মানুষ, আপনারা আসলে যোগাযোগ করে অবশ্যই কম দাম নিতে পারবেন, আলোচনা করতে পারবেন, একদম বললেও আলোচনা করার সুযোগ আছে, আমি এটা বিশ্বাস করি। আর যারা আসলে কবুতর ক্রয় করার ইচ্ছুক, যারা ক্রয় করবেন তারাই শুধু ফোন করবেন, এটা ভাইয়ের আসলে ডিস্টার্ব ফিল করে না, হলে ক্রয় করার ইচ্ছা থাকলে অবশ্যই ফোন করে ভাইয়ের কাছে আলোচনা করতে পারবেন, যে কোনো দাম বলার সুযোগ আছে তো ভাই, না যদি কেউ কম বলে বা বেশি বলে বলতে পারবে। ঠিক আছে প্রিয় দর্শক, এখানে এক পেয়ার ব্ল্যাক, এটা কি ভাই বিউটি না? এক্সিবিশন না, এটা আপনার হোম বিট, ওই সেম ট্যাগ আমি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এক কথা বারবার বলবো না, এটা এক্সিবিশনে যাবে, শেপটা দেখালাম। এটা কি জিরো ফেদার না? হ্যাঁ, জিরো ফেদার, জিরো ফেদার না, একদম চিচি বাচ্চা। এই পেয়ারটা কত হলে ছাড়বেন ভাই, একটু ছোট্ট করে বলবেন? এটা 26000 টাকা। 26000 টাকা না? জি, 26000। ব্ল্যাক এক্সিবিশন এখন মার্কেট আছে 30+ 35। আচ্ছা, আমি যেহেতু আপনি বলছেন 16 ডিসেম্বর উপলক্ষে এটা বলার জন্য, এই কারণে কম করে বলে দিলাম, যেহেতু আমার হোম বিট কমে দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, 26000 টাকা এই পেয়ারটি কিনতে পারবেন।
প্রিয় দর্শক, এখানে মাশাআল্লাহ খুবই একটা ভালো গেটআপের এক্সিবিশন দেখতে পাচ্ছি। মিলি এক্সিবিশন? হ্যাঁ মিলি এক্সিবিশন। না জি মিলি এক্সিবিশন, এটা রিয়ার কালেকশন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটাও তো জিরো না ভাই? হ্যাঁ জিরো। কালার জিরো না? এটা হোক বিটা আমার ঘরে দেন একবার। জিরো বেশিরভাগই আমার ঘরে। না ঘরে এগুলো মাস্টার ব্যাপার তো আপনার কাছেই ভাই? না জি। বাপমা তো রিঙে? না হ্যাঁ রিঙে। মাশাআল্লাহ খুবই সুন্দর, মোটামুটি অনেক সুন্দর। এই পেটা কত হলে ছাড়বেন ভাই? ১৭ ঠিক ১৭,০০০ টাকা। প্রিয় দর্শক, মাত্র ১৭,০০০ টাকায় আপনারা এই পেয়ারটি ক্রয় করতে পারবেন। স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব। প্রিয় দর্শক, এখানে এক পেয়ার কিং দেখতে পাচ্ছি। এটা কি হোয়াইট কিং না ভাই? হোয়াইট শোকিং। হোয়াইট শোকিং এর কি রানিং? না বিশেষ করে শোকিং বলতে অরিজিনাল শোকিং না, শোকিং এর ক্রস। শোকিং এর ক্রস অরিজিনাল না বলে শোকিং, রানিং বলে না শোকিং। শোকিং এর গেটআপ ওরা অনেক ভালো হয়। আচ্ছা এটা কি হাড়ির উপরে? এটা কি নর না মাদি? নিচেটা মাদি। নিচেটা মাদি না? বিগ সাইজ। বিগ সাইজে মাশাআল্লাহ। এই পেটা কত যাচ্ছেন? ৯,০০০ ফিক্সড। ৯,০০০ একদম ৯,০০০ টাকা। প্রিয় দর্শক, ৯,০০০ টাকা হলে আপনারা এই পেয়ারটা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে এক পেয়ার ব্ল্যাক বিউটি বেবি দেখতে পাচ্ছি। এটা কি ভাই নরমাদি কনফার্ম? না না, এটা হচ্ছে আপনার জিরো পর। জিরো পর? না জিরো পর। হ্যাঁ জিরো পর এক পর এরকম। আমি শেফটা দেখা দিচ্ছি। এটা দুটো দুই ঘরের? হ্যাঁ দুটো দুই ঘরের। না জি ভাই, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করছেন, আসলে দুটো দুই ঘরের। এটা হচ্ছে এক এক ঘরের। প্রিয় দর্শক, মাত্র ১৮,০০০ টাকা আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। তারপর আপনার আলোচনা করতে পারবেন ভাইয়ের সঙ্গে ফোন করে। অবশ্যই যারা ক্রয় করবেন, যাদের ক্রয় করার ইচ্ছা আছে, অবশ্যই যোগাযোগ করবেন। ১৮,০০০ টাকা হলে এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে তিন পট্টি লালগিরি এক পেয়ার শর্ট ফ্রেস দেখতে পাচ্ছি। একটা সুইটার, একটা সুইটার ছাড়া। কয়দিন লাগতে পারে? দিবে কালকের মধ্যেই, তারপর আমি তিন দিন বলে দিবো। হ্যাঁ তিন দিনের মধ্যে আশা করা যায় ডিম দিবে। মাশাআল্লাহ, আপনি এই পেয়ারটা কত হলে ছাড়বেন ভাই? ৫,০০০ হলে। প্রিয় দর্শক, ৫,০০০ টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে এক পেয়ার ডেনিশ দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের ডেনিশ। এটা বাচ্চা সেমি অ্যাডাল্ট, পাঁচ পরে। এটা কত ফেদার? পাঁচ ফেদার না? আমি কাছে গিয়ে দেখালাম, এই যে শেপটা একেবারে কাছে একদম ফ্রেশ। চোখ দুজনের সেম, ঠোঁট দুজনের সেম। চোখের কালার এখনো বুঝবেন না, পাঁচ ফেদার তো, আট ফেদার আসলে তারপরে চোখের কালার তখন ফেদারটা আরো ভালো চলে আসবে। না চোখের কালার গিয়ার তখন আসবে। জি জি, এটা পাঁচ ফেদার আর মাসখানেক হলে তো মানে ইনশাল্লাহ আসবে। দেখুন ভাই, হ্যাঁ মাস এক দেড় মাস পরে আসবে। এক দেড় মাস পরে, মাসখানেক পর থেকে যে অলরেডি চলে আসছে, সাদা আসছে, কালার চলে আসছে। এটা কত দাম চাচ্ছেন? এটা ১৮,০০০ টাকা। ১৮,০০০? জি। প্রিয় দর্শক, কেমন দাম যাচ্ছেন ভাই? এটা ফিক্সড ৮,০০০ টাকা। কিন্তু এটা কি জিরো ফোর তাই তো? হ্যাঁ জিরো। ৮,০০০ টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে তাই তো ভাই? প্রিয় দর্শক, ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে মাত্র ৮,০০০ টাকা এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে এক পেয়ার বোম্বাই দেখতে পাচ্ছি, হোয়াইট বোম্বাই। এটা কি ভাই? মাশাআল্লাহ অনেক লম্বা সাইজ ভাই। রানিং পেয়ার? হ্যাঁ রানিং পেয়ার। রানিং পেয়ার এর মানে ভালোবাসাটা খুব সুন্দর সেই গিরাবে দাঁড়াইছে ভাই। অনেক বড় জুটি দুইটাই। হ্যাঁ সেম। এটা হচ্ছে নর, সাইজ অনেক বড়। হ্যাঁ এটা হচ্ছে মাদি। এই যে জুটিটা, এই পেয়ারটা কত হলে দিবেন ভাইয়া? ফিক্সড ৯,০০০। আমি ফেদারও দেখালাম একবার, ফুল ক্লিন, ঠোঁটটাও দেখালাম, চোখ অনেক লম্বা। ঠিক আছে প্রিয় দর্শক, এখানে আরো এক পেয়ার বিউটি দেখতে পাচ্ছি। এটা টাইগার না ভাই? টাইগার বিউটি বলে কি? এটা কি রানিং হয়েছে? না না, এটা হচ্ছে আপনার জিরো ফোর এক পর এরকম। জিরো ফোর এক পর যাবে এরকম? হ্যাঁ।
তবে এটা নরমাদি বোঝা যায় হ্যাঁ নরমাদি বোঝা যায় নরকোনটা ভাই না এটা নরকোনকে পামেটটা মাদি হবে পামেটটা মাদি যেটা আমার আইডিয়া এর উপরে এক করে তো এটা বলা যাবে না তারপরও আমি মানে একটা ধারণা আর কি গেস করে আমি বললাম আর কি হ্যাঁ এটা কেমন দাম বিক্রি করবেন ফিক্সড 9000 টাকা ফিক্সড 9000 প্রিয় দর্শক আমি শেপ এবং চোখটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে শেপ এই যে নর আর এটা হচ্ছে আশা করা যায় এটা মাদি হবে না ভাই 9000 টাকা হলে আপনার এই পিআরটি আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক এখানে আরো একটা ভিডিও দেখতে পাচ্ছি এটা কি রানি তারপর আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা আপনাদের ভালো কিনা সুন্দর কিনা সুস্থ আছে কিনা আপনারা আর ভাই একটা কথা বলছে যে কেউ যদি এসে ভাইয়ের খামারে এসে কবুতরটা সংগ্রহ করেন ভাই সবচেয়ে বেশি সর্বরকমের খুশি হবেন জি জি তাই না সবচেয়ে বেশি খুশি হবেন আপনারা এসে আপনাদের প্রিয় কবুতরটা দেখলেন দেখে শুনে বুঝে নিয়ে গেলেন এটাই সবচেয়ে ভালো তারপর অবশ্যই ডেলিভারি চালিয়ে ডেলিভারি তো দিবেন ভাই না হ্যাঁ ডেলিভারি আমার ছেলে আছে আচ্ছা আমি ওর মাধ্যমে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকেন না এটার দাম কেমন পাচ্ছেন ভাই এখানে আরো একটা বেবি দেখতে পাচ্ছি বেবি সহ নাই ভাই বেবি হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বেবি একটা না এক জোড়া জোড়া না হ্যাঁ জোড়া আমি বলি যে কি একটা পালন করছি আচ্ছা আচ্ছা বেবি থেকে এইটা সহ দুই পেয়ার বাচ্চা আগে নিছি তিন নম্বর বাচ্চা ওইটা তিন নম্বর বাচ্চা না ভাইয়ের মুখে শুনলেন যে আসলে এই পেয়ারটা ভাই অনেক কষ্ট করে বেবি থেকে বড় করে শেষ পর্যন্ত তিনবার বাচ্চা নিলেন জি এই প্যাকটা কত হলে ছাড়বেন ভাই একটু ছোট্ট করে বলবেন এটা বাচ্চা সহ ফিক্সড ফ্যামিলি প্যাকেজ 25000 টাকা করে নিতে পারবেন 25000 টাকা না জি প্রিয় দর্শক এই বেবি সহ যদি এই ফ্যামিলি প্যাকটা আপনারা সংগ্রহ করতে চান অনেকেই আমাকে বলেন যে একটু বাচ্চা সহ অথবা ডিম সহ গ্যারান্টি লাগবে আপনাদের যে গ্যারান্টি আসলে পান না অনেকে চিট করে যে আসলে এটা গ্যারান্টি আর কিছু নেই আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আপনারা বাচ্চা এবং প্যাকটা সহ মাত্র 18000 টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন ডিমে আছে এটা ওর ডিম না এটা হচ্ছে ব্ল্যাক বিউটি ডিম আর এটা ডিম আমি গ্রিজেলের মধ্যে দিয়ে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক বিউটি ডিমের পোস্টার করাচ্ছে নাকি হ্যাঁ পোস্টার করাচ্ছে ও ডেট দেখি সব কিছু ডেট তারিখ সব লিখে রাখছেন ভাই হ্যাঁ আমি লিখে রাখি সব কিছু আচ্ছা ভাই আসলে প্রফেশনাল একজন খামারি যার জন্য আসলে বিউটি ডিম ডেট তারিখ কবে ফুটবে না ফুটবে এভাবে লিখে এটাই হওয়া উচিত কারণ আপনি বুঝতে পারবেন আসলে আপনার ডিমটা কবে ফুটবে ভাই এই প্যাকটা কত টাকা হলে বিক্রি করবেন ভাই খুবই খেপা নটটা ভিডিও করবে এমন অবস্থায় নাই বাইরে কি ডিমে আছে মনে হয় না ডিমে আছে 100% মার্কিং এই প্রিয় দর্শক ডিমে আছে ডিম জমছে হ্যাঁ ডিম জমছে এটা মাদি না কবুতর সেল করে খেতে হয় না এটা আপনি ভালো করে জানেন আমি বিজনেস করি এটা আসলে আপনার ভালোবাসা আমার থেকে হয়ে গেছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক কবুতর হয়ে গেছে তো এটা ভালো দামে আমি আবার সেল করতে পারতেছি তো অনেক বেবি হয়েছে আপনারা দেখছেন আজকের ভিডিওতে বেবি আছে এরকম বেবি আরো অনেক আছে আমার ব্লগে বাচ্চা সহ ইভেন বাচ্চা যে যেটাই চান যার যেটা লাগে অবশ্যই আমাকে নক করলে অবশ্যই পাবেন আমার কাছে নিতে পারবেন সরাসরি গ্যারান্টি সহকারে বিশেষ করে বিউটি এবং ডেনিশের এই প্যাটটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া
এটা ফিক্সড ডিম সহ একদম 5500 টাকা ডিম সহ 5500 টাকা প্রিয় দর্শক এটা 5500 টাকায় এই পেটি আপনারা সংগ্রহ করতে পারবেন।